Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira. Amma ba'd. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 28 সফর 1444 হিজরি মোতাবেক 24 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা মানহাজে সালাফ বা সালাফে সলেহিনের মানহাজ মতাদর্শ সম্পর্কে আজকে পর্ব নম্বর 11 আমাদের আলোচনার। সালাফে সালেহিনদের যে আদর্শ, তাদের নীতিমালা, মানহাজে সালাফের নীতিমালা, আজকে 19 নম্বর নীতিমালা মানহাজে সালাফের আলোচনা করব আর 20 দুটো নিয়ে আলোচনা করব। 19 নম্বরে সালাফে সালেহিনের মানহাজের নীতিমালা হচ্ছে যে আম্বিয়া রসুলগণ যুগে যুগে মানুষের সংস্কারের চেষ্টা করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন, সংশোধনের জন্য সর্বাত্মক মেহনত পরিশ্রম করেছেন ব্যক্তি জীবনের, আর তারপরে পরিবার, তারপরে সমাজ, এইভাবে ব্যক্তি থেকে শুরু করেছেন। ইসলাহে নাফস, নিজেকে আগে ঠিক করেন, তারপরে ব্যক্তি পর্যায়ে কাজ করেন। ব্যক্তি ঠিক হোক আর কয়েক ব্যক্তি নিয়ে একটা পরিবার হয়, একটা পরিবারে কয়েকজন থাকে, তারা ঠিক হোক, একটা পরিবার ঠিক হোক, কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ গঠিত হয়, কয়েকটা সমাজ নিয়ে একটা দেশ, এইভাবে তারা ইসলাহ বা সংশোধনমূলক কাজ বা সংস্কারের কাজ, দিনের কাজ, দাওয়াতের কাজ করেছেন। তারা আহ্বান করেছেন মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের দিকে। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা যে মানুষকে ঠিক করা, মানুষের আকীদা ঠিক করা, বিশ্বাস ঠিক করা, মানুষের ইবাদত বন্দেগি ঠিক করা এবং মানুষের আখলাক, চরিত্র, লেনদেন, চলাফেরা ঠিক করা। তাদের মুখ্য উদ্দেশ্য বা তাদের উদ্দেশ্য এটা ছিল না যে ক্ষমতা হাসিল করতে হবে, ক্ষমতা দখল করতে হবে, আর ক্ষমতা আসলে সব ঠিক করে নেওয়া যাবে। যখন হাতে ক্ষমতা থাকবে তখন ব্যক্তিকেও ঠিক করে নেব, দেশের সব মানুষকেও ঠিক করে নেব, আর পরিবারকেও ঠিক করে নেব, সমাজকেও ঠিক করে নেব, জনগণকে ঠিক করে নেব। এটা কোনো নবী রসুলগণের দাওয়াতের তরিকা ছিল না। সুতরাং এটি সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদেরও লক্ষ্য উদ্দেশ্য নয় যে ক্ষমতা দখল করো তাহলে সবকে ঠিক করা যাবে ডান্ডা দিয়ে, হ্যাঁ ফোর্স করে, না এটা তরিকা নয়। এই তরিকা কোনো নবী রসুলগণ শেখাননি, শেষ নবীও শেখাননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরামগণ যারা নির্ভেজাল অনুসারী, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগের মানুষ, তাদের এটি নীতিমালা ছিল না। দলিল ইনশাআল্লাহ আলোচনায় আসবে। তাই বলছেন লেখক, তারিকাতুল আম্বিয়া হিয়া ইসলাহুন নুফুস, আম্বিয়া রসুলগণের পদ্ধতি ছিল ইসলাহুন নুফুস, মানে মানুষের সংশোধন করা, নাফস মানে ব্যক্তি, ব্যক্তির সংশোধন, এক একজন করে সংশোধন করা, এটা হচ্ছে ভিত, ফাউন্ডেশন। একজন একজন করে ঠিক করে সহজ, একজন একজন করে ঠিক করা সহজ, কিন্তু যখনই দুজন তিনজন আস্তে আস্তে সংখ্যা বাড়বে তখন কঠিন হয়ে আসবে। আমরা অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময়ে দাওয়াতের ময়দানে অভিজ্ঞতা, অমুসলিম, মুসলিম, বেদাতি, তিন রকমের যে ক্ষেত্র রয়েছে, মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, সামাজিক পাপে, তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিয়ে থেকে আমরা, তো তার এক শ্রেণী হচ্ছে অমুসলিম। অমুসলিমকে একা যদি কোথাও দাওয়াত দেন, একা ডেকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইসলাম কবুল করে নেয়, কথা মেনে নেয়, ভালো কথা যখন বলা হলো ইল্লা মাশাল্লাহ, যার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে আর সে অন্তরকে একবারে বন্ধ রেখেছে, না আমি ছাড়বো না আমার বাপ দাদার তরিকা, আর আমি কোনো কথাই শুনবো না, যে মোটেই মুখ খুলে না, মোটেই কোনো কথা প্রশ্নও করবে না, তাকে পারা যাবে না। কিন্তু যেই ব্যক্তি একটু মুখ খুলবে,
বুঝছে, মনোযোগ হচ্ছে, শুনছে, তারপরে আপনার কাছে কিছু প্রশ্ন করছে, আশা করা যায় হেদায়েত হবে। একজন থাকলে হেদায়েত সহজ হয়েছে, অনেক জায়গায় দেখেছি, কিন্তু যেখানে দু তিনজন চারজন অনেক সময় গেছি, তাদের রুমে গেছি, পাঁচজন সাতজন একসাথে নিয়ে চলে এসেছে অমুসলিম, যে দেখে ইসলামের কথা বলেন, একজন ইসলাম গ্রহণ করেন, কারণ একজন আরেকজনের তাকাচ্ছে, একজন আরেকজনের তাকাচ্ছে, তা আমি যদি ইসলাম গ্রহণ করি, ওর মধ্যে দেখেছি দু একটা নমনীয় পছন্দ করে, হ্যাঁ ইসলামের কথা বলি ভালো লাগছে, কিন্তু ওর ওদের তাকাচ্ছে, এরা কী বলবে, ওর এদের সাথে বাস করতে হবে, হ্যাঁ এদের সাথে কী করে চলবো, এসব সঙ্গী, এই সংসর্গ থেকে কী করে আমি বাঁচবো, এরা তো আমাকে কষ্ট দেবে, ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম সমস্যা অথবা লজ্জা। কিন্তু একা একা হইলে ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে যখন একটা গ্রহণ করে নিয়েছে আর ছাড়া ছাড়িনি, এরকম মনের অবস্থাটা হয়ে যায় অনেক সময়, এইভাবে টিকে যায়। তাহলে যে কথাটি বলতে চাইছিলাম যে একজনকে দুইজন তিনজন দশজনের তুলনায় হেদায়ত করা সহজ। বেদাতীয় যদি এক গোষ্ঠী থাকে, পাঁচজন একসাথে বেদাতি এক রুমে বাস করে, আর যে সবটিকে যদি একসাথে দাওয়াত দেন কেউ শুনবে না, কারণ সবাই এক অপরের দিকে তাকাচ্ছে, চক্ষু লজ্জা, চাপ, ভয় তাদের, হ্যাঁ কে কি বলবে আমাকে, হ্যাঁ এদের কাছে আমাকে এক ঘরে করে দিবে। আর যদি একা একা হয় তো অনেক সহজ হেদায়ত করা। তো আম্বিয়া রসুলগণের আদর্শ হচ্ছে ইসলাহুন নফুস, ব্যক্তির সংশোধন করা, ব্যক্তির সংস্কার। ওয়ালাইসাল জারি ওয়ারা আসলতা, ক্ষমতার পিছনে ছোটা নয়, দেখো বলছেন ক্ষমতার পিছনে ছোটা নয়, এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের তরিকা, এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের ভেজাল অনুসারী আর প্রথম সারির অনুসারী প্রত্যেক নবীর সাথী সঙ্গীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীগণ হাওয়ারিয়ীন যাদেরকে বলা হয় তারা সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতের, মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীগণ যারা ঘনিষ্ঠ তারা বাকি পরে পরে যারা এসেছে তাদের তুলনায় সবচেয়ে ভালো, এইভাবে আর কি। দলিল শোনেন যে ইসলাম শিখায়নি ক্ষমতা দখল করা, তাহলে কি ক্ষমতার কি কোনো গুরুত্ব নেই? হ্যাঁ গুরুত্ব আছে, তো গুরুত্বটা আল্লাহই দিয়ে দিবেন যখন আপনি ব্যক্তির সংশোধন করবেন, সব পরিবারের সংশোধন করবেন, সমাজের সংশোধন করবেন, দেশের অধিকাংশ মানুষ ইসলাম প্রিয় হয়ে যাবে, আল্লাহর দিনকে ভালোবাসবে, তখন এমনিতেই ইসলামেই আইনের বাস্তবায়ন হয়ে যাবে, হবে, কারণ আপনাদের মাঝে থেকেই প্রতিনিধি যাবে ওই পার্লামেন্টে, আপনাদের মাঝে থেকে আপনার বিভিন্ন যে আদালতগুলি রয়েছে বিভিন্ন স্তরের সেগুলিতে সেসব জজগুলি, হাকিমগুলি আর ব্যারিস্টারগুলি সব আপনাদের সমাজ থেকে ভালো মানুষগুলি গিয়েছে, জি সুতরাং এমনিতে চলে আসবে, এটি আল্লাহর নিয়ামত। এই কথাই সূরা নূরে আল্লাহ বলেছেন, ওয়াদা আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন একটি নিয়ামত দিব। তাহলে খেলাফতকে আল্লাহ নিয়ামত বলেছেন, খেলাফতের পেছনে ছোটার কথা বলেননি, এটি নিয়ামত দেব কিসের বিনিময়ে? আল্লাযিনা আমানু মিনকুম, ইমানদার হইতে হবে, আমিলুস সালেহাত, আর নেক আমল করতে হবে, প্রথমখানে এই দুটো কথা, শেষখানে আবার বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা, আমার ইবাদত করতে হবে, শিরিক চলবে না, হ্যাঁ শিরিক চলবে না, যেমন আল্লাহর সাথে শরিক স্থাপন করা চলবে না, তেমন নাস্তিকতা চলবে না, তেমন সেকুলারিজম চলবে না, হ্যাঁ তেমন পেট পূজারি হওয়া চলবে না, ইয়াবুদুনানি আল্লাহর গোলামি করতে হবে, লা ইউশরিকুনা বিশাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ওয়াজিব আদায় করতে হবে, আদেশ নিষেধ মেনে চলতে হবে, তাহলে আল্লাহ কি দেবেন নিয়ামত হিসাবে? লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ খেলাফত দেবেন, খেলাফতের জন্য ছুটা লাগে না, হ্যাঁ বরং যখন ওই শর্তগুলি পুরা করবে আল্লাহ দেবেন। এই জন্য আম্বিয়া রসুলগণও ছুটেননি ক্ষমতার পিছনে, আর তাদের অনুসারীরাও ছুটেননি ক্ষমতার পিছনে, বরং যখন ব্যক্তির সংশোধন হয়েছে, পরিবারের সংশোধন হয়েছে, সমাজের সংশোধন হয়েছে, মক্কা থেকে মদিনা আসার পরে সমাজের সংশোধন হয়ে গেলো, ব্যক্তি তারপরে পরিবার তারপরে সমাজের সংশোধন হয়ে গেলো, তখন কেমনভাবে যে ইসলামিক স্টেট হয়ে গেলো মদিনা বুঝতে পারবেন না, না হলে মদিনার অবস্থা তার আগে নবীন হিজরতের আগে মক্কার মতোই ছিল, মক্কায় কাফেরদের নেতৃত্ব, মদিনায় কাফেরদের নেতৃত্ব ছিল। দলিল আবু সুফিয়ান রাজিয়াল্লাহু তাআলা খুব বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন,
লম্বা হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আমরা কিতাবুল ঈমানে এই হাদিস নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। তিনি যখন কাফের ছিলেন কুফরি অবস্থায়, ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন রোম দেশে, শাম দেশে, আর সেখানে রসূলুল্লাহ ইসলামের দাওয়াতের চিঠি পৌঁছেছে, ঘটনা জানা আছে না? এখন চিঠি কে পাঠিয়েছেন? রসূলুল্লাহ ইসলাম। তো এই যেই লোক চিঠি পাঠিয়েছে, এই লোকের শহরে অবস্থান করে, বসবাস করে, এই রকম লোকের রিপোর্ট আমি চাই। বাদশাহ খোঁজ করতে বললেন যে দেখো তো দেখি মক্কার কোন লোক ব্যবসা বাণিজ্যে এখানে সামদেশে এসে আছে কিনা। খোঁজ করতে করতে পাওয়া গেল যে আবু সুফিয়ান এবং তার সাথে তার সাথীর সঙ্গে একটা বাণিজ্যিক কাফেলার দল তারা আছে। যাও সবকে নিয়ে আসো আমার দরবার, রাজ দরবারে নিয়ে আসা হলো হেরাক্ল, রোম সম্রাটের দরবারে। আর সব সংসদ সদস্য সব বসে আছে, মন্ত্রীরা সব বসে আছে, বড় বড় নেতারা বসে আছে তাদের সামনে, আবু সুফিয়ানকে সামনে, আর পেছনে বাকি আরবগুলো যে আবু সুফিয়ানের সঙ্গে তাদেরকে বসিয়ে দেওয়া হলো। আর বাদশাহ অনুবাদককে দিয়ে দোভাষীকে তো বলিয়ে দিলেন যে দেখো এই লোককে বেশ কিছু প্রশ্ন করব, যদি সত্য কথা বলে তো বলবে হ্যাঁ, আর যদি মিথ্যা বলে তো তোমরা পেছনে বসে আছো বলে না মিথ্যা বলছে বলে দিল। আর তারপরে জিজ্ঞাসা করা শুরু করলেন যে একজন তোমাদের ওখানে নতুন দিন নিয়ে এসছে, নতুন ধর্ম নিয়ে এসছে, তাকে চেনো কি? আর তারপরে যেসব প্রশ্নগুলি ছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল, গোটা হাদিসটা কিন্তু এখানে নিয়ে আসা হয়নি, কারণ ওই বিষয়টি ক্ষমতার বিষয়টি, যে আমাদের মেন টার্গেট ক্ষমতা না মেন টার্গেট হচ্ছে ব্যক্তি জীবনের সংশোধন, আর তারপরে তখন ব্যক্তি ব্যক্তি হলে পরিবার হবে আস্তে আস্তে, আর পরিবার হলে তখন সমাজ হবে। আবু সুফিয়ানকে সেই রোম সম্রাট হেরাক্লি জিজ্ঞেস করেছিলেন বেমাজা ইয়ামরুকুম, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমার কাছে একটি চিঠি পাঠিয়েছেন আর তোমাদের কাছে নতুন ধর্ম নিয়ে এসেছেন, তিনি তোমাদেরকে কি কি কাজের নির্দেশ দিচ্ছেন, কি বলছেন তোমাদেরকে, আদেশ কি করছেন? কাল আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বলেছিলেন কুলতু, আমি বর্ণনাকারী আবু সুফিয়ান বলছেন আমি বলেছিলাম ইয়াকুলু, মোহাম্মদ আমাদেরকে বলছে শিখাচ্ছে ওবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত করা, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, এক আল্লাহর ইবাদত করো আর তার সাথে শরীক করিও না। এই কথা তো আল্লাহ কোরআনে বলেছেন যে এটা করো তাহলে তোমাদেরকে খেলাফত দেব, নেতৃত্ব দেব। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাওকুম, তোমাদের বাপদাদা পূর্বপুরুষ যা কিছু বলেছে আর বলছে যে দেবদেবীর পূজা করতে হবে এসব বাদ দাও ছাড়ো, ওই আমরণ বিশ্বলাদ, দুই নম্বরে আমাদেরকে, এক নম্বর তাহলে তৌহিদের শিক্ষা, দুই নম্বর হচ্ছে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিসের, সালাতে নামাজ পড়ার, অসিদকে আর সততার, সত্য কথা বলবে, সত্য আচরণ করবে, ওয়াল আফাফ এবং সচ্চরিত্রে শিক্ষা দিচ্ছেন, জেনা ব্যবিচারের কাছে যাবে না, সচ্চরিত্রে শিক্ষা দিচ্ছেন, আফাফ মানে হচ্ছে সচ্চরিত্রের অধিকারী হওয়া, ওয়াসেলা এবং সুসম্পর্ক রাখার, হ্যাঁ সেলা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখাকে সেলাতুল আরহাম বলা হয়, আর সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাপ মা, বাপ মা থেকে শুরু করে বাকি যত কেউ রয়েছে, আর তারপরে আত্মীয় ছাড়া অনেক অনাত্মীয় যারা রয়েছে তাদের সাথে সদ ব্যবহার করা। সেলা, সেলা মানে হচ্ছে রিলেশন, সেলা মানে হচ্ছে সম্পর্ক, সম্পর্কটা ভালো রাখবে যে কারোর সাথে। মুত্তাফাকুন বুখারী মুসলিম হাদিস বলছেন, এই হাদিস প্রমাণ করে যে আবু সুফিয়ান এই কথা জানিয়েছিলেন যে নবী ইসলাম তাদেরকে কিসের দাওয়াত দিচ্ছেন, ইয়াদুহুমিলা তৌহিদ, তৌহিদের দিকে দাওয়াত দিচ্ছেন। যদি আম্বিয়া রসুলগণের আর শেষ নবীর মুখ্য উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আসল থাকতো ক্ষমতা, তাহলে এই কথা বলতেন আবু সুফিয়ান যে আমাদের ক্ষমতা নিতে চাইছে এই লোক, মক্কায় আমাদের সর্দার বা নেতা অন্য কেউ আছে আর নেতৃত্ব চাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলতেন তাই না? বলেছেন? বলেননি। অবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এই কথা বলছেন ওয়ালাম ইয়াজকুর, কিন্তু এ কথা বললেন না জান্নাহু কানা ইয়াতলুবু মিনহুম তাসলিম আল হুকম, ক্ষমতা আমার হাতে ন্যস্ত করো, মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলেছেন যে মক্কার ক্ষমতা আমার হাতে দিতে হবে, আমি আজকে থেকে শাসন ক্ষমতা নেব, এ কথা বলেননি। তারপরে আরেকটি দলিল, কোরাইশরা সিরাতুন্নবীর শুরু থেকে যারা ধারাবাহিক আসছেন শুনেছেন যে কোরাইশরা ইসলাম যাতে মানুষ গ্রহণ না করে আর ইসলামের প্রচার প্রসার না হয়, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা একেবারে আর মোটেই না বলে, এর জন্য আর তার সাথী সঙ্গীদের সংখ্যাও না বাড়ে,
এজন্য বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছে। প্রথম একটা স্টেজ ছিল হেউ প্রতিপন্ন করা। দেখবেন আপনার গোটা গ্রাম যদি বেদাতি মাজারপন্থী হয় আর পীরপন্থী হয়, আর আপনি গিয়ে যদি বলেন যে এগুলো তো বেদাত, নিয়ত পড়া বেদাত, আর এই জায়নামাজে দোয়া পড়া বেদাত, এ সম্মিলিত মানে বেদাত, মেলাদ করা বেদাত, শয়ে বরাত বেদাত, আর আপনাদের এই পীর মরিদি এগুলো তো ঠিক নয়, তখন প্রথমখানে যেহেতু একাই আপনি আর সমাজে দুর্বল, হয়তো আর্থিক অবস্থা ভালো না, আর আপনার বংশ আপনার সাথে নেই অথবা বংশ প্রভাবশালী নয়, অনেক বংশই আপনার নিজের বংশের লোকই বিরোধী, নবী সাল্লামের বংশের লোকের বিরোধী ছিল মেজরিটি মক্কায়। আবার অনেকে আছে যে বংশ হয়তো পক্ষে আছে কিন্তু বংশ দুর্বল, প্রভাবশালী হইলে খানিকটা চলে, কথা চলে আমাদের সমাজে, তাই না? আপনার বংশ বড়ো সমাজে প্রভাব, কেউ কিছু বলতে পারছে না, কিন্তু এইরকম না হয় কমজোর লোক আর বলছেন, আপনি একজন দুইজন মাত্র এইসব কথা বলছেন, তো কী করবে? প্রথম তুচ্ছতা ছিল্ল করবে, হেউ প্রতিপন্ন, এরে এ করতে কাঁদিয়ে নিয়ে এসে, দেখ 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 কাঁদিয়ে নিয়ে চলে এসছে, বলছে না বোঝে না, এই যে ওহাবি চলে এসে দেশে, এই যে আরও কিছু কত কি তো কী বলবে, তারপর পাগল, হেউ প্রতিপন্ন করা, তুচ্ছতা ছিল্ল করা, হেউ প্রতিপন্ন করা, এটা একটা স্তর ছিল। দ্বিতীয় স্তর ধরে এটা করেও কাজ হয় না, ইসলাম গ্রহণ করতেই আছে, লোক বাড়তে আছে, তখন হ্যাঁ একটা পর্যায়ে ছিল যে প্রলোভন দিতে শুরু করলো, লোভ একটু টোপ দি, আরে কী রে কী ব্যাপার, হ্যাঁ কথা বোঝা গেছে? তো যদি দেখা যায় যে একটা হাফেজ সৌদি আরব থেকে হেদায়ত হয়ে গেছে, যে একটা মাদ্রাসা পড়া কবি মাদ্রাসা পড়া বা কামেল পাস মৌলভী সাহেব হেদায়ত হয়ে গেছে, তো বলে যে তোমাকে গ্রামের মসজিদের ইমাম বানিয়ে দিচ্ছি, 10,000 টাকা বেতন দেবো, এসব কথা বাদ দাও, চুপ থাক, আমরা যা করছি সেটি করো, আর যে একটা ভালো চাকরি পেয়ে গেলাম সুবিধা কি, এটি তো চুপ হয়ে যেতে পারে, প্রলোভন দিয়ে চুপ করিয়ে দেওয়া, ওইটাতে যখন পারলো না তখন কী করলো, শাসন করা, শাসনই আর ধমক চমক, ধমক চমকে কাজ হয় না, তখন মারধর, মারধরে যখন কাজ হয় না তখন খুন করো, সময়াকে খুন করলো, তার স্বামী অ্যাসেরকে, আম্মারের বাপ মা শহীদ করলো, আর ও সাহাবের জুলম অত্যাচার, এমন কি এ মূল হোতাকে শেষ করতে হয়, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খুন করবে, যে রাতে আল্লাহ হিজরত করিয়ে দিলেন, তা এ হচ্ছে পুরা মক্কি জিন্দগি 13 বছরে, তাই না? তো নবী সাল্লাহ সাল্লামকে এক পর্যায়ে তারা প্রলোভন দিয়েছিল, বলছে বা কালাত কোরাইশলিন নবী সাল্লাম, নবী সাল্লাহ আলি সাল্লামকে কোরাইশের লোকেরা বলেছিল, ইনকুন্তা তরিদমিন হাজাল আমরে মালান, হে মোহাম্মদ তুমি ইসলাম 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 করছো, নতুন ধর্ম নিয়ে এসছো, বাপদাদার ধর্মকে তুমি মানতেই চাও না, যেন আমাদের বাপদাদা সব বোকা ছিল, গালি দিচ্ছ তাদেরকে, আমি বলবো কিন্তু যে বেদাতিরা বলবে আবু হানিফাকে গাল দিচ্ছে, আপনারা কি আবু হানিফাকে গাল দেন না, কোনো আহলে দিস আলেম দেয়, কিন্তু বলবে যে আবু হানিফাকে গাল দেয়, দাদা বলছে না এরা দেখা তবলি জামাতের আলে আমাদের আলেম আলমাদেরকে গাল দেয়, গাল নাই যে বলছে অন্ধ ভক্তি করিও না, এটা হয়ে গেল গাল, তোমরা মূর্তি পূজা করিও না, বলছে এই যে গাল দিচ্ছে, আমাদের দেবদেবীকে গাল দিচ্ছে, আমাদের বাপ দাদাদের গাল দিচ্ছে, কারণ বাপ দাদা ধর্ম মানতে চায় না, এটা হলো গাল, এটা মক্কার কাফেরদের রীতিনীতি আসলে, এটা জি বাতিলপন্থীদের থিওরি একই রকমের। তুমি কি এই যে তুমি ইসলাম ইসলাম করছো এটা দিয়ে তুমি মাল পয়সা চাও, জামান আল্লাহ কামিন আমলে না, তাহলে আমরা কালেকশন করছি লাখ লাখ টাকা কালেকশন করে তোমাকে বড় ধনী করে তুমি এতিমের ছেলে, কিছু তো নাই তোমার, দেখাশোনা করতেন নবী সাল্লামের আবু তালেব, আবু তালেব অত্যন্ত গরিব মানুষ ছিল, খুবই গরিব মানুষ ছিল, দেখাশোনা করতে ভাতিজার মায়ের ছেলের মতো দেখাশোনা করেছে, পয়সা থাকলে যে মানুষ এতিমের প্রতিপালন করে এটাও নাই, কিন্তু এটা বাস্তব প্রমাণ, একটা কাফের মানুষ আবু তালেব নবী সাল্লাহ চাচা, তারপরে নিজের ছেলের চাইতে বেশি আদরে মানুষ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তো সবচেয়ে হালকা হালকা আজাব কাফের, তারপরেও সবচেয়ে হালকা আজাব ওকে হবে জাহান্নামে, পায়ের তলে একটু আগুন থাকবে, তাতে মাথা ফুটবে, আল্লাহ আকবার। তো তাই করবো, হাত্তা তখন আমি নাকসারেন আমু আলান, সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি মক্কায় আর তোমার চেয়ে বড় ধনী কেউ থাকবে না, ওয়াইন কান কুন্তা তরিদ বেহি সারাফান সওয়াদ না কালেই না, আর অন্য রয়েতে রয়েছে, হ্যাঁ সারাফান সওয়াদ না, আর তুমি যদি আমাদের মধ্যে মানমর্যাদা চাও, মানমর্যাদা চাও, তাহলে তোমাকে এমন মান সম্মান দিব আর এমন মুকুট পরাবো যে তুমি আমাদের একদম নেতা সর্দার হয়ে যাবে,
এই বাক্যটি অন্য অন্য রেওয়ায়েতে নেই, তিনটি কথা রয়েছে, তিনটি প্রস্তাব, কিন্তু এখানে আরেকটি। অথবা শারাফ আর এক রেওয়ায়েতে কী রয়েছে, তুমি কি সুন্দরী রমণী চো, কারণ অনেকে আছে, হ্যাঁ নারী পাগল, অনেক নেতা আছে না নারী কেলেঙ্কারিতে সব যেখানে সেখানে নারী, মানে এত দুর্বল কিছু লোক আছে নারীদের ক্ষেত্রে, ও যেখানে সেখানে ফেঁসে যাবে, যেখানে সেখানে ফেঁসে যাবে, ঠিক না আছে না, তো ওরা ভাবছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দিয়ে ফাঁসানো যেতে পারে। দেখি এই প্রলোভন দিয়ে, তুমি যদি একটি সুন্দরী রমণী চাও তাহলে তুমি বলো মক্কায়, দেখো গোটা মক্কাতে কার মেয়ে তোমার পছন্দ, তোমাকে তোমার বিয়ে দিয়ে দিচ্ছে, কথা বলে তোমার সাথে ওকে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে হলো, হতে পারে এটার অর্থ সেটা, অথবা অন্য কোনো মর্যাদা। তাহলে অতিরিক্ত একটি প্রস্তাব এটি, হাত্তা আমরা দু না, তোমার পরামর্শ ছাড়া আমরা কিছুই করবো না, তোমাকে এত মান সম্মান দেব। ওয়াইন কুন্তা তরিদু বিহি মুলকান, এই যে আর তুমি যদি রাজত্ব চাও, আসলে আরবদের মধ্যে রাজত্ব ছিল না, গোত্রীয় শাসন, আর গোত্র বংশের যে নেতা হইতো ওকে সর্দার সৈয়দ বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার ছিলেন, এইভাবে আর কিছু বড় আরো নেতা মাথারা ছিল, উদবা সাহেব আর আবি এইসব ধরনের ব্যক্তি যারা প্রভাবশালী। ওয়াইন কুন্তা তরিদু বিহি মুলকান, আর যদি ইসলাম, ইসলাম করার উদ্দেশ্য তোমার রাজত্ব হয়, মাল্লাক না কালেই না, তাহলে আমাদের সবার তোমাকে রাজা বানিয়ে দেব, রাজা কিং বানিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি কবুল করেছিলেন যে কাজ তো হয়ে গেছে, এইটাই তো উদ্দেশ্য, একামতের দিনের, একামতের দিনের তর্জমা যদি নবী সাল্লাল্লাহু এইটাই বুঝে থাকতেন যে ক্ষমতা, একামতের দিন মানে ক্ষমতা, একামত দিন মানে ক্ষমতা, যে জামাত ইসলামী ফানিরা বলছে, তাহলে তো কাজ হয়ে গেছে এখানে, তাহলে মদিনা হিজরত করাও লাগতো না, আর কোনো কিছু লাগতো না, ওখানে প্রথম দিকে প্রথম পাঁচ বছরের মধ্যে এটা হয়ে গেছে, কিন্তু প্রথম পাঁচ বছরের ভিতরে এই প্রলোভন, জি, বা তার আগেই ধরেন দু তিন বছর এরকম হয়ে প্রতিপন্ন করা, আর তারপরে তখন প্রলোভনের যুগ শুরু হয়ে গেছে, তাহলে তো ওই সময় তো 23 বছর মধ্যে 3 বছরই কাজ হয়ে যেত। ইসলামের টার্গেট যদি ক্ষমতা দখল হইতো, জামাতি ইখওয়ানিদের যে আদর্শ এবং ধর্মবিশ্বাস সেটাই যদি ইসলাম হইতো, তাহলে ওই 3 বছরই হাসিল হয়ে গেছিলো, তাহলে আর কি বাকি 20 বছর এত জিহাদ, বদর, ওহদ, খন্দক, আর কত কি হুদাইবিয়ার সন্ধিয়া, মক্কা বিজয়, আর তারপরে হুনাইন, আর তায়েফ, আর তারপরে তাবুক, এসব কিছুই প্রয়োজন, খাইবার আর মুতা, আর কিছুই আসতো না, এগুলো কোনো লড়াই আর কোনো জিহাদের প্রয়োজন হইতো না, চিন্তা করেন। এই রিওয়ায়েতটি কোথায় রয়েছে, এই হাদিস সম্পর্কে বলছেন, হাদিসটি হচ্ছে হাসান, এর বিভিন্ন সূত্র রয়েছে, ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তার মুসান্নাফ নামক মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জি, আর বেশ কিছু সূত্র যেহেতু রয়েছে, সুতরাং হাদিসটি হচ্ছে সব মিলিয়ে হাসান, এবং সিরাতের কিতাবাদিতে এটি নবীর জীবনের কিতাবাদিতে প্রসিদ্ধ ঘটনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই প্রস্তাব করেছিল মক্কার কাফেররা। 20 নম্বর সালাফে সালেহিনের মানহাজের মূলনীতি হচ্ছে যে দাওয়াত এবং শিক্ষা, দাওয়াত এবং তালিম, দাওয়াত আর তালিমে পার্থক্য কী, একটি অপরটির মধ্যে ঢুকে আছে। দাওয়াত বলা যেতে পারে যে একটু ব্যাপক, আর তালিম একটু ওর চাইতে খাস, আমার খাস বলা যেতে পারে। তালিম ধরেন মাদ্রাসার মতো শিক্ষা, ধরেন মাদ্রাসার ভিতরে দাওয়াতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, তালিম, শিক্ষা, হ্যাঁ, যে ক্লাসে 10টা বছর পড়িয়ে ধরেন দাওরা ফারে করছে, অথবা ধরেন যে যেসব মাদ্রাসে যে নামিনি পড়ে 10টা বছর 12টা বছরে একটা একজন আলেম হয়ে বেরিয়ে, আসলে যে স্তরের হোক না কেন, ঠিক না, তালিম, ওখানে দাওয়াতি কাজের চাইতে বেশি কি হচ্ছে, তালিমের কাজ হচ্ছে। কিন্তু দাওয়াত কথাটি, দাওয়াত ওখানেও দাওয়াত হচ্ছে, এমন না যে মাদ্রাসার ভিতরে ওদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় না, আকিদার দাওয়াত দেওয়া হয় না, তার বিবাদবন্দীকে দাওয়াত দেওয়া হয় না, আখলাক চরিত্র গঠনের দাওয়াত দেওয়া হয় না, ছাত্রদেরকে দেওয়া হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে, যদিও সেখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে তালিম, শিক্ষা। পক্ষান্তরে বাইরে মাদ্রাসা অঙ্গন, ইসলামিক মাদ্রাসাগুলির বাইরে আপনার যে কোনো সমাজে, এই যে সৌদি আরবের প্রতিটি দাওয়া সেন্টারে, এখানে দাওয়াতও হচ্ছে আর তালিমও হচ্ছে, শিক্ষামূলক কাজও হচ্ছে আর দাওয়াত হচ্ছে, কিন্তু কোনটা বেশি এখানে প্রভাবশালী, হ্যাঁ দাওয়াত, কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য
আচ্ছা দাওয়াত দাওয়াত দেওয়ার জন্য যতটুকু তালিমের প্রয়োজন শিক্ষার প্রয়োজন ওই শিক্ষাটুকু দেওয়া হচ্ছে আপনাদেরকে ওই মাদ্রাসার মতো করে আপনার গ্রামার নাহু সারফ আর আরবি এত হাজার শব্দ মুখস্থ করো আরবি মানে যেগুলো হচ্ছে ওয়ার্ড স্টক যেটাকে ইংলিশের ভাষায় বলা হয় যেমন আমরা ছোটতে বাকুরতলাতে মুখস্থ করেছি আবুন মানে এই আখুন মানে এই আর উখতুন মানে এই আর ইবনুন মানে এই আর বিনতুন মানে এই আর এক শ্বাসে পঞ্চাশটা একশোটা বলে চলে গেছি শ্বাস যদি থেমে যায় তোমার ক্ষেত্রে ওই রকম শিক্ষাকে আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদেরকে 500 হ্যাঁ শব্দ অক্ষর মুখস্থ করে আসতে হবে করা হচ্ছে কিন্তু দাওয়াতি বিষয় শেখানো হচ্ছে আকীদার ইসলাম সংশোধন এবাদত বন্দেগীতে ঘাটতি না থাকে হারামে বিশেষ করে কাবিরা গুনার সাথে যেন সম্পর্ক না থাকে কাবিরা মুক্ত হয়ে যান কমপক্ষে সাগিরা হইতেই পারে মানুষের আর সেটা আবার অহরহ না হয় আখলাক চরিত্রটা ঠিক থাকে মানুষের সাথে লেনদেন হ্যাঁ চালচলন এগুলো ঠিক থাকে স্বামী স্ত্রী আপনার যেন সম্পর্ক ভালো থাকে ছেলে মেয়েদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে আত্মীয়দের সাথে সম্পর্ক এগুলো নিয়ে শেখানো হচ্ছে এগুলো হচ্ছে শিক্ষাও আবার দাওয়াতও কিন্তু দাওয়াতের বিষয়টি বেশি ফুটে উঠছে এখানে তো বলছেন যে দাওয়াত এবং তালিমের প্রভাব পড়বে সমাজের সংস্কারে সালাফদের মানহাজ হচ্ছে যে দাওয়াত এবং তালিমের মাধ্যমে কিসের ওপর প্রভাব ফেলবেন সমাজের উপর একটা প্রভাব পড়বে সমাজে একটা গ্রামের দিকে দেখেন যখন 5 বছর আগে শুরু করেছেন আপনি সেখানে দাওয়াতের কাজ বা শিক্ষামূলক কাজ শুরু করেছেন তখন দেখা গেছে যে গ্রামে হয়তো 10 জন মুসল্লি ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ 5 বছর পরে দেখছেন যে 50 জন 100 জন মুসল্লি আলহামদুলিল্লাহ অনেকে সুদ খেত ঘুষ খেত বেমানি করতো শিরিক করতো বেদাত করতো মেলা কিছু ছেড়ে দিয়েছে শিরক বেদাত ছেড়েছে এটা হচ্ছে দাওয়াতের আসার মানে সুপ্রভাব তো দাওয়াতের প্রভাব পড়বে সমাজের ওপর আমাদের এই দামামের কথা যদি বলি 1420-এর মহরমে এখানে এসেছি আমি 99-এর আপনার তো আর আরবি মাস হিসেবে 25 বছর বা আরবি বছর হিসেবে 25 বছর হয়ে যাচ্ছে আর ইংরেজিতে 1 বছর কাছাকাছি আছে কমই হয়ে যাবে তো চিন্তা কর যখন প্রথম আসি এখানে তখন আমি শুধু খুঁজতাম যে দেখি সহি আকিদার যদি একটা লোক খুঁজে পাই কি না হ্যাঁ নতুন এসেছি কাউকে চিনি না দেখছি যে এই মসজিদে যে খাদেম পাক্কা তবলিগি এমামও তবলিগি একটা ইন্ডিয়ান একটা বাংলাদেশি আমাকে চেনা না যে আমি মাদানি চেনা নতুন এসছি মনে করছি যে কে না কে এসছে হয়তো তো গল্পতে গল্পতে একটু যখন পরিচয় হয়েছে বাঙালি ছেলেটার সাথে মৌলভী সাহেব হাটহাজারি পড়া তো ও বুঝতে পারেনি যে আমি মাদানি আমি বলিও নি আর ও জিজ্ঞাসাও করেনি তো ভাবছি যে সাধারণ মানুষ হবে একটু হয়তো কিছু পড়াশোনা আছে একটু দায়িত্বে আছে তখন তো বলছে যে এসা পরে আমাদের এখানে এই ইজতেমা হয় মজলিস হালাকা হয় আপনি আসেন আমাকে বলছে কিসের ইজতেমা হয় তবলিগি ফাজাইল আমলে বসে রুমে ওই যে খাদেমের রুমে এই মসজিদ যে মানে এটা তো নতুন হয়েছে একটা পুরনো যে একদম পুরনো মসজিদ ছিল যেটা গার্ডেন মসজিদ বলে পরিচিত ছিল তার একটা ছোট্ট রুম ছিল ওই মসজিদের খাদেম তখন আমি ওকে বলছি তখন বলতে জানো না আমি ইসলামিক সেন্টারে এসেছি আমাকে পেয়েছে 2-4 দিন দেখেছে নামাজ পড়া আর দাওয়াত দিয়ে বসে আছে কত বলিগের এটি করে তো বলি ভাইয়েরা এটি করে তখন আমি বলছি যে আমি ইসলামিক সেন্টারে এসেছি ইসলামিক সেন্টারে তো বাংলা বিভাগে কেউ ছিল না তা আমি নতুন এসেছি আমরা শুরু করতে যাচ্ছি প্রতি মঙ্গলবার আর শুক্রবার ইসলামিক সেন্টারে আসি হ্যাঁ বড় বড় চোখ করে দেখছি প্রথম পেলাম খোবার তুকবা থেকে একজন আহলে হাদিস সালাফি দেখা করতে আসলো আমাদের তমিজ ভাই এখনও আছে তখন অন্য ব্যবসা করতে এখন মনে ব্যবসা করছে কী যে খুশি হলাম যে একটা দানা পেলাম কমপক্ষে হাব্বা আর বেরে কী বলে এক দানা পেলাম হইল আলহামদুলিল্লাহ একটা পেলাম আর তারপর তার কাছে গাড়িও ছিল আর ছিলাম তখন একাই না ছেলেমেয়ে না পরিবার তো ছুটির একটা দিন যে ডাকবে সে মাঝে মাঝে মাশাআল্লাহ তবারকাল্লাহ পরিবার নিয়ে থাকতো বেশ আপ্যায়ন করতো জাজাকাল্লাহ খের তার এসান ভুলবো না চাঁতে মক্কাও নিয়ে গেছে চলেন গাড়িতে শেখ চলেন মক্কা আমার গাড়িতে তারপরে 1-2 সপ্তাহ গেছে 4 জন চলে এসছে ওর খবর পেয়েছে যে দাওয়া সেন্টার এতে সিকোতে এখানে একজন দায়ী আছে মদিনা থেকে 4 জন চলে এসছে ওর বোম্বাইতে ইন্ডিয়ান বোম্বাইতে ওরা আহলেদিস হয়েছে সব ছিল বিদাতি আহলেদিস হয়েছে বোম্বাই থেকে এখানে এসছে ওরা এসে এই 5 জন আলহামদুলিল্লাহ 5 জন পেলাম এই করে সুবহানাল্লাহ তারপরে 15 জন প্রথম দিন বক্তব্য শুরু করলাম যেদিন জুমার পরে মাত্র 15 জন নিয়ে এর আগে অনেকবারই বলেছি মাত্র 15 জন নিয়ে জুমার পরে শুরু করেছি আর সে 15 জন বাড়তে বাড়তে একসময় 300 পার হয়েছে
করোনা চলে আসলো, তারপরে থেমে গেল, আর তারপরে করোনার পরে আবার একটা দুটো করে শুরু করতে লাগলাম, কারণ ভয়ে ভয়ে আমরা সেজন্য বেশি জানাই না গোপনে, পাঁচজন দশজন নিয়ে করতে করতে আবার আলহামদুলিল্লাহ এখন 200 পার হয়ে গেছে, গত সপ্তাহে 200 পার হয়ে গেছে, ঠিক না? জি, তো আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম যে দাওয়াতের প্রভাব সমাজের উপর পড়বে, সমাজের উপর পড়বে। হাকিম বিন হেজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আমার অভাবের কারণে কিছু চাইলাম। এখানে সাল সাল তো মানে দুটো হয়, জিজ্ঞাসা করা হয় আর ভিক্ষা করা চাওয়া হয়, এই জন্য ভিক্ষুকে সাইল বলে, আম্মা সাইলা ফালা তানহার, সাইল ভিক্ষুক। তো তিনি তার অভাবের জন্য একটু স্বভাবটা কীরকম ছিল, একটু চাওয়া স্বভাব ছিল, খানিকটা চাওয়া ছিল। অনেকের আছে অভাব থাকলেই চট করে চেয়ে ফেলবে মানুষের কাছে, আর অনেকে আছে মানুষ সম্মান নিয়ে মরে, ও যদি না খেয়েও থাকে কাউকে কিছু বলবে না, চাইবেও না, অনেকে আবার এরকম আছে। তো ইনি নবী সাল্লাম কাছে চাইলেন, বলছেন ফাতেন আমাকে দিলেন, নবী সঙ্গে চাইলেই দিতেন, সুম্মা সাল তো তার আবার চেয়েছেন, যে যখন দিলেন তো আবার চাই, আবার চেয়েছেন ফাতানি বলছে আবার দিলেন, সুম্মা সাল তো তৃতীয়বারও চাইলাম ফাতানি আবার দিলেন, চাইতে আছে চাইতে আছে, কিছু না কিছু চাইতে আছে। সুম্মা কালা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাকিম, হাকিম শুনো, ইন্না হাজাল মালা খাজিরাতুন হুলুয়া, এই যে ধন সম্পদ পয়সা এটা খুব সবুজ, হ্যাঁ চাকচিক্যময়, আর খুব মিষ্টি মজা লাগে, পয়সায় খুবই মজা লাগে, পয়সা যে প্রাকৃতিকভাবে মানুষকে মজা লাগে এটা পরীক্ষা করার জন্য এক দু বছরের বাচ্চার হাতে একটা টাকা দিও, ছৌ মেরে নিব, দেখেছি আমি পরীক্ষা করেছি, ও কিচ্ছু বোঝে না, যে এই টাকা একটা কে না 10 টাকা কিছু বুঝে দাও না, 100 টাকা কিছু বুঝে না, তার উপর দিয়ে ছৌ মেরে নিব। এইটা হচ্ছে নেচার মানুষের, জি, পয়সা লোভী মানুষ, জি, কিন্তু লোভটাকে সংযত রাখতে হবে, হালালে সীমিত রাখতে হবে, আর খাই 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 করতে হবে না, পরিতুষ্টি থাকতে হবে, এগুলো হচ্ছে কন্ট্রোল করা নিজেকে, আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ। তো খুব মিষ্টি খুব মজা লাগে পয়সা, কিন্তু নবী বলছেন ফমান আখাদা হবে সাখাওয়াতে নাফসিন বোরে কালাফি, কিন্তু কেউ যদি নিজের অন্তরের উদার উদারতার সাথে দানশীলতার সাথে, আল্লাহ দিয়েছেন দান করব, আমাকে আল্লাহ দিয়েছেন আরও কারো কাছে নেই দেবো, মানুষকে আমিও খাবো আরও কাউকে খাওয়াবো, এই মন মানসিকতা নিয়ে যদি কেউ পয়সা গ্রহণ করে হাসিল করে বোরে কালাফি, তাহলে আল্লাহ বরকত দেবেন তাতে, দেখেন যে খরচ করে আল্লাহ বরকত দেয়, যে আল্লাহ আমাকে দিয়েছেন আমি কক্ষিগত করে কেন রাখবো, অভাবীদেরকে খাওয়াবো, আমার দুর্বল ভাই বোনেরা আছে তাদেরকে মানুষ করবো ইত্যাদি, আবার এর বিপরীত অনেকে একটা পয়সা এদিক ওদিক যেতে দেবেন না, হ্যাঁ আমার পয়সায় আমি কেন ওদেরকে মানুষ করবো, ওদের জন্য খরচ করবো, আছে না নেই, দুই রকমই আছে, বরকত কার হবে যে খরচ করবে উদারতার সাথে, অমান আখাজ হবে এশরাফে নাফসিন, আর যে লোভী হয়ে পয়সা নিয়ে পয়সার জন্য অত্যন্ত উদ্গ্রীব লোভী, লাম ইউবারাক লোভী, বরকত হবে না, যে পয়সার পিছনে ছুটবে পয়সা পালাইবে, আর যে পয়সার উপরে একটু ভক্তি কম রাখবে পয়সা ওর দিকে ঝুঁকবে, এটা হচ্ছে আল্লাহর নীতিমালা। ওয়াকান কাল্লাজি আকুল ওয়ালে আসবা, ওই ব্যক্তি যেই ব্যক্তি বড় লোভী পয়সার, সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খাই কিন্তু পেট ভরে না, খেলে তো পেটটা ভরে যায়, পেটে তো আর বেশি আঁটবে না কিন্তু মন ভরে না, যেটা কি বলা হয় খাই খাই মিটে না, খাই খাই মিটে না, মন ভরে না, ওই রকম। ওয়ালিয়াদুল উলিয়া খায়রুল মালওয়াদ ইয়াদিস সুফলা, আরো শুনে রাখো হাকিম, ওপরের হাতটা নিচের হাতের চাইতে অনেক ভালো, তুমি যদি দিতে পারো এটা অনেক ভালো, নেওয়ার চাইতে হাত পাতার চাইতে। হাকিম বলছেন সকল তো ইয়া রাসূল আল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, লজ্জা লেগেছে বারবার চেয়ে ফেলেছে, নবী সাল্লাম তো অল্প স্বল্প দেননি, চেয়েছে একটা উঁট দাও নিয়ে যাও, যাও আরেকবার একটা উঁট নিয়ে নাও, এইরকম, এটা ভাববেন না যে দিয়ে মানে হয়তো এক মুষ্টি দিলেন 10 টাকা দিলেন 5 টাকা দিলেন, না আমাদের মতো না, চাইতে এসে একটা উঁট ধরিয়ে দিই, যাও একটা উঁট নিয়ে যাও, চাইতে এসে আবার আর একটা উঁট ধরিয়ে দিস, আর ধরে দাও আর একটা উঁট, আর তিনবার একটা লোকের আর কয়টা বহন লাগে, ধরেন একটা গাড়ি যদি আমার হয়ে যায় আর কী চাই, 3টা গাড়ি দরকার হবে, হ্যাঁ যার মানে লোভের শেষ নেই সে ওই ওইরকম চিন্তা করবে, একটা ছোট চাই একটা মাঝারি সাজে আর একটা আবার জিএমসি চাই, ঠিক না, লোভের শেষ আছে করছো মানুষ এরকম। তো হাকিমের হুঁশ হয়েছে যে আমি আসলে বেশি লোভ করে ফেলেছি,
বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, লা আরজাউ আহাদান বাদাক হাত্তা ফারিকাদ দুনিয়া, আমি যতদিন এই দুনিয়া থেকে বিদায় না নিব না মরব ততদিন পর্যন্ত আপনার সাথে ওয়াদা করছি যে আমি কারো কাছে একটা পয়সাও চাইব না, কারো কাছে আমি ভিক্ষা করব না, চাইব না, সাহায্য চাইব না। আল্লাহু আকবার! এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষকে যে সুশিক্ষা, আর এটা হচ্ছে দাওয়াতের বরকত, এটার নাম বরকত। দেখেন অনেক সময় হয় কি, মানুষের দিনদারি তাকওয়া পরহেজগারি থাকলে একটা ছোট্ট কথাও মানুষের অন্তরে নেমে যায়, হেদায়াত হয়ে গেল। কিন্তু যেই ব্যক্তি দাওয়াত দেয় তার যদি দিনদারি তাকওয়াতে অভাব থাকে তো কথাতে তাসির থাকে না। মেলা বড় বড় আলেম দেখেছি আর বড় বড় বক্তা দেখেছি দিনদারি তাকওয়াতে ত্রুটি থাকার কারণে তাদের দ্বারা মানুষ হেদায়ত হয়নি, হেদায়ত হয়নি। রেজাল্ট অনেক ভালো ছিল পড়াশোনায় কিন্তু দাওয়াতের ময়দানে নামতে পারেনি, অথবা কোনো রকমের বরকত দেখা যায়নি, পয়সা হয়েছে কিন্তু দাওয়াতে কোনো তাসির নেই। বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি চান যে আমি আপনারও একজন দায়ী, আপনার গ্রামে কি আপনি দায়ী, আর কেউ নেই, আপনি সেখানে, ওখানে আমিও থাকবো না আর আপনার চাইতে সিনিয়র যে ভাইরা ওরাও থাকবে না। সুতরাং আপনি যত ভালো মানুষ হবেন, যত নেক নিয়ত রাখবেন, তত বেশি আপনার কথাতে তাসির হবে, সুপ্রভাব পড়বে। তো সুবহানাল্লাহ, একটি কথাতে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দেখো পয়সা খুব কিন্তু স্বাদের মজা লাগে আর চাকচিক্যময়, কিন্তু লোভ সামলে রাখবে পয়সার ক্ষেত্রে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হইলেন, সোয়া দুই বছর থাকলেন, ইয়াদু হাকিম বিন হেজাম সবাইকে দিচ্ছেন, কারণ অঢেল ধন সম্পদ আসছে খেলাফতে, মেলা ধন সম্পদ আসছে, জিহাদের ময়দান থেকে আসছে, তো আপনার গনিমাত ফাই আর তারপরে আরও সব যে সব খারাজ ট্যাক্স আসছে, জিজিয়া আসছে, অভাব নেই বাইতুল মালে। আল্লাহু আকবার! ইসলাম দুনিয়ার উন্নতিতে বাধা নয়, বরং দুনিয়ার আসল বরকত ইসলামে আছে। এইটা জাহেলরা বুঝে না, এটা যারা সেকুলার তারা বুঝে না, দুনিয়ামুখী তারা বুঝে না। একজন দিনদার ঠিকই বুঝে, মানসিক শান্তি আছে, অল্পতে পরিতুষ্টি আছে, খুব শান্তি আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বরকত দান করুন আপনাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ সবাইকে ডাক্তার, নিয়ে যাও নিয়ে যাও, হাকিমকে বলতেন যে আসো নিয়ে যাও, সবাইকে দিচ্ছি, কেন তুমি কেন আসো না, তুমি কোনো সময় আসো না, চাও না, নিও না। ফা ইয়া বা আই ইয়াকবালাহ, বলছে আমি নিব না, আমার লাগবে না কিছু। আল্লাহ, অভাব আছে, না লাগবে না, আমি ওয়াদা করেছি আমার নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইন্না উমার, উমার দশ বছর, দশ বছর বেশি, সাড়ে দশ বছর, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানে আরও খেলাফত ধনী হয়ে গেছে, বাইতুল মালে ধন সম্পদের অভাব নেই, অঢেল ধন সম্পদ। উমার রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকতেন ইউতিহু দেওয়ার জন্য, ফা আবা ইয়াকবালা মিনহু শাইয়ন, কোনো কিছু নিতে চাইতেন না, অস্বীকার করতেন, আমি নেব না, আমার লাগবে না, আমার লাগবে না। লোক যেমন তেমন নয় তরবিয়ত, সুবহানাল্লাহ। ফাকালা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা, সবাই নিচ্ছে, এই লোক নিচ্ছে না, এখন আশেপাশে কেউ বিরূপ মন্তব্য করতে পারে, আছে না যে দেখো সবাইকে দিচ্ছে কিন্তু এই যে দেখো হাকিমটাকে দেয় না, গরিবটাকে দেয় না, বলতে পারে না, পারে না, গরিবটা গরিব হয়েই আছে। তখন উমার রাদিয়াল্লাহু একদিন বলছেন দরবারে, ইন্নি উশহেদুকুম ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিম মুহাজিরিন আনসার, তোমাদেরকে আমি সাক্ষী রাখছি আল্লাহ হাকিম, এই হাকিম বিন হেজাম সম্পর্কে, আন্নি আরেজু আলী হাক্কাহু মিন হাজাল ফাই, এ ফাইয়ের অঢেল ধন সম্পদ আসছে আর তার যে অধিকার আছে, হক আছে, প্রাপ্য, তা দেওয়ার জন্য বারবার তার সামনে পেশ করছে, নিয়ে যাও নিয়ে যাও। ফাইয়া বাই আখুজাহু, কিন্তু সে নিতে চায় না, অস্বীকার করছে, অস্বীকার করছে, ভালো করে জেনে না। ফালাম ইয়ারজা হাকিমুন আহাদান মিনান নাসে বাদা রাসূলিল্লাহ সাতাতু ফিয়া, তার মরণ পর্যন্ত আজীবন কোনো ব্যক্তির কাছ থেকে একটা পয়সা নেয়নি সে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি, দাওয়াতের প্রভাব, দাওয়াতের প্রতিফলন। তো দাওয়াতের প্রতিফলন ব্যক্তি জীবনের উপর পড়বে, পরিবার উপর পড়বে, সমাজের উপর পড়বে। আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে ঠিক করতে পারবেন না কেন, যদি বাঁকা হয় তো? আপনার ছেলে মেয়েকে কেন ঠিক করতে পারবেন না? আরে ঠিক করার বিভিন্ন পন্থা আছে, কৌশল আছে, কোরআনে মহাদিস তো আছেই, কে কোরআনে মহাদিসের কথাগুলি বিভিন্ন কৌশলে তাদের মগজে ঢোকাবার চেষ্টা করতে হবে, তাদের কলবে অন্তরে নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করে। তো এটি হচ্ছে সালাফদের মানহাজের মূলনীতি একটি, ২০ নম্বর, সেটা হচ্ছে দাওয়াত এবং শিক্ষার সুপ্রভাব পড়বে কিসের উপর, ব্যক্তি এবং সমাজের উপর। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।